আরেকটা অনাচারের কথা আমি নির্দ্বিধায় বলবো, সেটা হলো বাংলাদেশের অনেক মসজিদ হয় অবৈধ জায়গায়, আরেকজনের জায়গায় নির্মাণ হয়, অনেক মসজিদের কথা বলছি আমি, অনেক মসজিদ হয় আরেকজনের জায়গায় নির্মাণ হয় অথবা ভেজাল্লা জায়গায় নির্মাণ হয়। ভেজাল জায়গা মানে হয়তো গণ্ডগোল ফাসাদ চলছে, তো কৌশল করে ওখানে একটা মসজিদ উঠে দিস, তাহলে ওটা কি করতে পারবে না, আর ভাঙতে পারবে, দখল করার একটা ভালো বুদ্ধি মসজিদ উঠে দেওয়া। অনেক সময় দেখা যায় দুর্বল মানুষ তার ওখানে একটা মসজিদ বানিয়ে দিস। এইরকম বিভিন্ন জায়গায় যেখানে সেখানে মসজিদ তোলা, এটা বাংলাদেশে একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াইছে। যারা সারা জীবন ঘুর দুর্নীতি আর দুই নম্বরই করছে, এই লোকগুলা সমাজে আইসা শেষ বয়সে আইসা রিটায়ারমেন্টে যাওয়ার পর অথবা তার আগে অনেকে চিন্তা করে বহুত আকাম কুকামিত করলাম, সব তো নিজের জন্য আর পোলাপানের জন্য করলাম, আল্লাহর জন্য একটু দু চারটা আকাম করি, তাহলে আগেরগুলো কাটাকাটি হয়তো হয়ে যাবে। এই জন্য একটা মসজিদ একটা ভেজাল্লা জায়গাতে করে দিয়া আল্লাহর ঘর বানিয়ে দিছি, আমার তো নিজের ঘর বানাই নাই, তাহলে আগেরগুলো আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে। আমি বলি যে এগুলোর মুগুর আল্লাহ ডাবল দিবেন, সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু আমার ঘরে তুই আসামের কাঠগড়া দাঁড় করেছস, এই জন্য তোর মায়ের হবে ডবল। এই জন্য ভাইরা, মসজিদ হতে হবে নিষ্কণ্টক জায়গায়, নির্ভেজাল জায়গায়। আপনি আল্লাহর ঘর বানাতে গিয়ে ভায়োলেশন করতে পারেন না। অনেক মসজিদ আছে ঢাকা শহরে রাস্তার জায়গা দখল করে ফেলছে, একবারে সিঁড়ি ইয়া করতে করতে মসজিদ ভায়োলেশন করাই যায়, সমস্যা নাই, এখানে কেউ আসবে না বলতে। মসজিদ যেখান থেকে মানুষ আদর্শ শিখবে, সে মসজিদের জন্য ভায়োলেশন কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? অতএব মসজিদ হতে হবে আল্লাহকে খুশি করবার জন্য, দুনিয়ার কোনো ধান্দা উদ্দেশ্য এখানে থাকতে পারবে না, এটা হলো মসজিদের এক নম্বর আদব।